নমস্কার বন্ধুরা শিল্পাস হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি আলু ফুলকপির তরকারি একটু অন্য রকমভাবে আলু ফুলকপির তরকারি রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটার প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন রেসিপিটা একটু অন্য রকম এবং খেতে ভীষণ টেস্টি হয় যখনই বাড়িতে আলু ফুলকপির সবজি বানাই আমি তখন আমি এইরকম ভাবে বানাই একটু ইউনিক স্টাইলে আলু ফুলকপির তরকারি আর রেস্টুরেন্টে যদি আপনারা যান দেখ দেখেছেন এই আলু ফুলকপির তরকারি আলু গোভি মশালা বলে বিক্রি হয় আর একদম এরকম টেস্টটাই আসবে বাড়িতে এরকমভাবে যদি আপনারা বানাতে পারেন চলুন দেখে নিন কীভাবে রেসিপিটা বানাচ্ছেন এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিটা থার্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে তারপরে জলটা ছেঁকে ছেঁকে নিয়েছি সেমভাবে আলুটাকেও থার্টি পার্সেন্ট সেদ্ধ করে জল ছেঁকে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ তিনটে চারটে ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো লম্বা লম্বা কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি কাঁচা মটর সাথে একটা বাটা মশলা রেডি করে রেখেছি সেটা হচ্ছে টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর সামান্য অল্প পোস্ত আর অল্প কাজু মানে পাঁচ ছটা কাজু একসঙ্গে ভালো করে বেটে রেখেছি আর অল্প একটু আদা রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি এরপর অন্যদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দেবো সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়েছি আর এটা চাইলে তোমরা ছাকা তেলে ভাজতে পারো কিন্তু আমি একটু কম তেলে ভেজেছি তাহলে এই তেলটা পরে আর কোনো কাজে লাগে না তাই একটু কম কম তেল দিয়ে ভেজেছি এরপর আমি ফুলকপিগুলো ভেজে নেব ফার্স্টে যে কোনো ফুলকপি যখনই যে রেসিপি বানাই যদি ফুলকপিটা হালকা ব্রাউন করে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি হয় এরপর আমি হালকা লাইট করে ভেজে ফুলকপিটা তুলে নেব খুব বেশি কড়া ভাজবো না হালকা লাইট ব্রাউন হবে আর তেল থেকে ফুলকপিটা উঠিয়ে নেব সেমভাবে আলুটাও আমি ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না একদম লাইট ব্রাউন হবে আলুটা সেমভাবে আলুটাও তুলে নেব এরপর যে তেলটা বেঁচেছে সেই তেলটা আমি কিছুটা কম করে নেব কারণ এতটা তেলে রান্নাতে লাগবে না অল্প লাগবে তাই কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি এরপর ফোড়ঙ্গে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ের থেকে খুব সুন্দর গন্ধ বার হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা আমি ছোট্ট ছোট্ট করে চপ করেছি তোমরা চাইলে লম্বা লম্বা পাতলা পাতলা কেটেও দিতে পারো তারপরে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজবো না একদম লাইট ব্রাউন হয়ে আসবে তখন আমি আদা এবং রসুন বাটা এবং তার সঙ্গে কাঁচা লঙ্কা যে বাটাটা আছে সব একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। ভাবে একটু ব্রাউন কালার হয়ে এলে আমি দিয়ে দেবো পোস্ত কাজু ও টমেটো বাটাটা তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কন্টিনিউ নাড়তে হবে কারণ কাজু দেওয়া আছে নিচে লেগে যেতে পারে তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়েছি ধনে গুঁড়ো আর দিয়েছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো কিন্তু এটাতে কালারটা খুব ভালো হয় তাই আমি দিয়েছি সেমভাবে মশলাটা কষিয়ে নেব মশলার থেকে তেলটা আলাদা হয়ে এলে আমি দিয়ে দেব আলু ফুলকপি ভাজাটা আলু ফুলকপিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে মানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো মটরশুটি কাঁচা মটরশুটি যেটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে আমি টমেটো এখানে একটা টমেটো টমেটো আমি বেটে দিয়েছি দিয়েছি এবং একটা এরকম লম্বা কেটে এতে সবজিটা দেখতে কিন্তু খুব ভালো হয় আর খেতেও একটু ভালো লাগে আর দিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কম আছে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না এটা একদম শুকনো ভাবেই রান্নাটা হয় তারপরে দিয়ে দিছো অল্প একটু লেবুর রস এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং হালকা একটু টক টক খেতে লাগে এবং খেতে খুব টেস্টি হয় এটা মানে লেবুর রস দেওয়া দেওয়া হলে তারপর দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতা কুচিটা দিয়েও কিছুক্ষণ মিক্স করে নিতে হবে সবজিটা তারপরে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ধনে যে গন্ধটা ফ্লেভারটা সবজির মধ্যে মিক্স হয়ে যাবে একটা খুব সুন্দর গন্ধ হবে সবজিটা খেতেও খুব টেস্টি হবে ব্যাস তৈরি হয়ে গেল আলু ফুলকপির তরকারি রেস্টুরেন্ট স্টাইলে গোবি মশালা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন